সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো তিনটি সুপার ফ্রেশ কন্ডিশনের হায়েস গাড়ি। প্রথমেই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, টয়োটা হায়েস সুপার জিএল 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়িটা হোয়াইট কালারের একটা গাড়ি এবং সামনের কন্ডিশন হবে এমন। যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন, টয়োটা হায়েস সুপার জিএল ফুল সিলিং ফুল প্যাডের একটা গাড়ি এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন। এই হচ্ছে ড্যাশবোর্ডের কন্ডিশন, আর গাড়িটাতে সফট টাচ এসির কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়েছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, 2000 সিসির ইঞ্জিন এবং গাড়িটা 130 লিটারের সিএনজি কনভার্ট করা আছে। এই গাড়িটা রয়েছে J&J কার সেন্টার, ঢাকা আবদুল্লাপুর মাঝবাজার থেকে মাত্র 4 মিনিটের হেঁটে আসা দূরত্ব, আশুলিয়া বেড়িবাঁধ থেকে হাতের বামে। তো এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং গাড়িটা ফুল সিলিং ফুল প্যাডের। সিট কন্ডিশনগুলো হবে এমন, ব্ল্যাক কালারের আর্টিফিশিয়াল লেদারের সিট কন্ডিশন রয়েছে, আর গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং লিমিটেড ইউজ হয়েছে। গাড়িটাতে পলিশ লাগানো আছে, এখনও পলিশ করা হয় নাই, পলিশ করবে। আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন, দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটাতে এবং গাড়িটার সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল। আর এই গাড়িটা ঢাকা মেট্রো C19 সিরিয়ালের একটা গাড়ি। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 23,70,000 টাকা। এই গাড়িটা ক্যাশে বিক্রি হবে, কোনো কিস্তিতে এই গাড়িটা বিক্রি হবে না, ক্যাশে। আর এই গাড়িটা রয়েছে J&J কার সেন্টার, আবদুল্লাপুর মাঝবাজার থেকে মাত্র 4 মিনিটের হেঁটে আসা দূরত্ব। এর পিছনেই যে গাড়িটা রয়েছে, সিলভার কালারের টয়োটা হায়েস জিএল 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। গাড়িটাতে 130 লিটারের সিএনজি কনভার্ট করা রয়েছে। আর যে ভাইয়েরা লিমিটেড ইউজের গাড়ি খুঁজছেন, সে ভাইয়েরা কিস্তির মাধ্যমে লিমিটেড ইউজের গাড়ি খুঁজছেন, সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটার মোট কিস্তি হচ্ছে 60টা কিস্তি করা আছে, কিস্তি দেওয়া হয়েছে 7টা এবং বাকি আছে 53টা। প্রতি মাসে কিস্তি দিতে হবে 28,300 টাকা করে এবং গাড়িটা টোটাল 60টা কিস্তি আপনাদের পেমেন্ট করতে হবে, এর ভিতরে 7টা কিস্তি দেওয়া হয়েছে। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, দেখেন গাড়িটা 5 ডোরের একটা গাড়ি এবং খুব কালারফুল সিট কভার লাগানো হয়েছে। আর অরিজিনাল ডুয়েল এসির গাড়ি, গাড়িটা হাফ সিলিং হাফ প্যাডের, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের সিট রয়েছে গাড়িটাতে। এবং গাড়িটার দরজার বর্ডারের অংশ হবে এমন, গাড়িটা খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়িটার গ্লাসগুলো রয়েছে অরিজিনাল গ্লাস। আর এই গাড়িগুলো আপনাদের ফিজিক্যালি দেখলে ঠিক এমনই দেখতে পাবেন ভিডিওতে যেমন দেখছেন। যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন, আর গাড়িটাতে সামনে পেছনে মজবুত বাম্পার লাগানো আছে, আর গাড়িটা সিলভার কালারের একটা গাড়ি। আর এই হচ্ছে গাড়িটার সামনের ড্যাশবোর্ড, দেখেন গাড়িটা হায়েস জিএল 2015 মডেল, 21 রেজিস্ট্রেশন। গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন, গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল, রেগুলেটর সিস্টেম এবং গাড়িটাতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই, দেখেন সিলিং কন্ডিশন হবে এমন, টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে। আর গাড়িটা খুবই লিমিটেড ইউজ হয়েছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এই অবস্থায় গাড়িটার ডাউন পেমেন্ট দিতে হবে 16,00,000 টাকা, এরপরে আপনাদের 53টা কিস্তি 28,300 টাকা করে প্রতি মাসে আপনাদের দিতে হবে। তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরেই যে গাড়িটা রয়েছে, টয়োটা হায়েস জিএল 2013 সালের মডেল, 2019 রেজিস্ট্রেশন। এই গাড়িটাতে ব্যাংক লোন করা রয়েছে,
আর যে ভাইয়েরা ব্যাংক লোনের গাড়ি খুঁজছেন সে ভাইয়েরা ফিজিক্যালি চলে আসতে পারেন জে অ্যান্ড জে কার সেন্টারে। আমি ভিডিও ডিসক্রিপশানে ওনাদের শোরুমের অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব। আর এই গাড়িটার টোটাল কিস্তি হচ্ছে 60টা, মোট দেওয়া হয়েছে 28টা এবং বাকি আছে 32টা কিস্তি, এবং প্রতি মাসে কিস্তি 31,300 টাকা করে। আপনারা যে ভাইয়েরা ব্যাংক লোনের গাড়ি খুঁজছেন, কিস্তিতে নেবেন বা কিস্তি পরিশোধ করবেন, বাকি যে কিস্তিগুলো রয়েছে প্রতি মাসে পরিশোধ করার সুবিধা পাবেন। এই গাড়িটা হাফ সিলিং হাফ প্যাডের অরিজিনাল ডুয়েল এসির গাড়ি। আপনারা দেখেন লিমিটেড ইউজের গাড়ি, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল, এবং সিট কন্ডিশানগুলোও হবে ফ্রেশ কন্ডিশানের, নতুন সিট কভার লাগানো হয়েছে। আর গাড়িটার সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল। আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন জে অ্যান্ড জে কার সেন্টারে, এবং ভিতরের কন্ডিশান হবে এমন। এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশান, উডেন প্যানেল করা আছে। আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই। আর গাড়িটাতে রেগুলেটর সিস্টেমের এসির কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে গাড়িটার সিট কন্ডিশান, দেখেন গাড়িগুলোর সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল। আর এই হচ্ছে গাড়িটার পেছনের অংশ। সুপ্রিয় দর্শক, এই গাড়িগুলো অনেক গায়ে গায়ে রাখার কারণে, চাপিয়ে রাখার কারণে পিছনের ব্যাক পার্টগুলো খুলে ওপেন করে দেখাতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। পরবর্তী ভিডিও থেকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এই অবস্থায় এই গাড়িটার প্রাইস 14,50,000 টাকা। 14,50,000 টাকা হলেই এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন, এবং বাকি যে টাকা বাকি থাকবে ওই টাকাগুলো আপনারা কিস্তির মাধ্যমে মাসে মাসে পরিশোধ করতে পারেন। আর এই শোরুমে আরও অনেক গাড়িই রয়েছে ফ্যামিলি ইউজড কার, সে গাড়িগুলো আপনারা দেখতে পারেন। আর আপনাদের যদি কোনো হায়েস গাড়ি বা অন্য যে কোনো ধরনের গাড়ির ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা ভিডিও দেখে কোনো ডিসিশন নেবেন না, কারণ ভিডিও দেখে একটা গাড়ি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে যে গাড়িটা এমন, গাড়িটার এখানে এই ধরনের জিনিসপত্র আছে। বাট আপনারা গাড়িটা যদি কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই গাড়িটা ফিজিক্যালি দেখবেন, এবং গাড়িটা দেখে আপনাদের সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনারা গাড়িটা চেক করবেন। চেক করার পরে যদি মনে করেন যে না গাড়িটা কেনা যায়, তাহলে আপনারা গাড়িটা কিনবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ভিডিও দেখে কোনো ডিসিশন আপনারা নেবেন না। আর গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে। যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এই শোরুমে আরও অনেক গাড়ি রয়েছে, আপনারা ফিজিক্যালি আসলে আরও অনেক ফ্যামিলি ইউজড কার পাবেন এবং খুবই কম প্রাইজের ভিতরেই পাবেন। তো এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও, দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।